তাড়াতাড়ি নাম, হাত দে, সাবধান সাবধান, নাম নাম। এই নে সিম কার্ড, শোন এখন সোজা জঙ্গলের রাস্তা ধরে ট্রেন স্টেশনে চলে যাবি। হ্যাঁ, ট্রেন কিন্তু রাত 9টায়। তুই ঢাকায় পৌঁছে আমাকে ফোন করবি, সোজা তোর খালাভাজা চলে যাবি। হ্যাঁ, আমি সব কথা বলে রেখেছি। এই তোর টাকা, লাগলে আরও দেবো। ওকে ওকে মামা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চল চল চল। ছোট মামনি না? রানীমা রানীমা, ছোট মামনি পালাচ্ছে। কিছু নিচ্ছ না কেন? নিন মিষ্টি মুখ করুন। রানীমা রানীমা, ছোট মামনি পালিয়েছে। মো পালাবে কেন? ইয়ে মানে আমার একবার মন হয়েছিল কি, আমার আপা মনি ফিরোজ ভাই জানতে পছন্দ করে না। ফিরোজ, মো এখন চৌধুরী বাড়ির মেয়ে নয়, সে এখন খান বাড়ির ইজ্জত, তোর আমানত, যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়। যা। জি ভাইজান। হ্যাঁ বল ভাইজান, মৌকে আমরা শালবনের ভিতরে হারিয়ে ফেলেছি ভাইজান। শোন, কাঞ্চনপুর থেকে বের হওয়ার একটাই মাত্র রাস্তা, রেল স্টেশন। তুই এক্ষুনি রেল স্টেশনে যা, যেইভাবে হোক মৌকে ধরে আনতেই হবে, বাকি যা করার আমি করব। আসো তাড়াতাড়ি আসো তোমরা। ভাই ভাই, ওই যে মো, এই তোমরা আসো, মোকে সামনের স্টেশনে গিয়ে ধরবো। চলো। হ্যালো মামা। হ্যাঁ মামুনি। হ্যাঁ মামা, ওরা আমাকে ধরতে পারেনি, আমি ঢাকায় পৌঁছেই তোমাকে ফোন করব। শোন, তোর ফোন যদি কখনো রিসিভ করতে না পারি, ভাবি আমি তোর মায়ের সামনে আছি। যত পারবি বেশি বেশি এসএমএস করবি, এসএমএস পড়ে দেন আই কল ইউ। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ মামা। এখন রাখি। থ্যাংক ইউ, প্রমাণ করে দিয়েছিস তুই চৌধুরী বাড়ির মেয়ে। মামা কেমন লাগে? এতদিন পরে ধরা খাইছো মামা। তোরা সবাই এরকম ফেলফেল করে থাকে, আমাদেরকে কি দেখছিস? হ্যাঁ, আমি কি চিড়িয়াখানা জীবজন্তু নাকি? হ্যাঁ, গতকাল রাতে থেকে আপা আমাকে বেঁধে রেখেছে। তোরা আমাকে সাহায্য করবি কিনা? বাবা কত একটু পানি খাবি আমাকে? মামা পানিটা দেওয়া নিলে তো খারাপ রেছি, কিন্তু উপরে রডার নাই যে। বাবা আদর, আমার তো তুই খাচ্ছিস কেন, আমাকে খাইয়ে দে। মামা নাস্তা রেডি, ওই চৌধুরী মার অর্ডার নাই। ম্যানেজার মামা, ওরা কি বলছে? মামা, চৌধুরী মায়ের ওয়ার্ডার ছাড়া ওরা আপনাকে কিছুই খেতে দিতে পারবে না। শাট আপ মামা, সেটা না সেটা না, যে যেরকম কর্ম করে তাই এরকম ফল ভোগ করে। মামা কেউ ইহু কালে কেউ পর কালে, কি কও তুমি? শাট আপ। ওইরা কাছে খাইতে পারবেন না।